আসসালামু আলাইকুম, তুষার ক্রিকটকে আপনাদেরকে স্বাগতম। ঈদের আগে আর্জেন্টিনা ফুটবল টিমের পক্ষ থেকে বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছিল। মূলত কাতার বিশ্বকাপে বাংলাদেশের সাপোর্টকে কেন্দ্র করেই বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আগামীকাল 3 জুলাই সোমবার বাংলাদেশ সফরে আসছে এবং তিনি 4 জুলাই এবং 5 জুলাই কলকাতায় অবস্থান করবেন। তিনি বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।